তো বন্ধুরা প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশনের লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে আপনারা কিন্তু টয়লেট বানানোর জন্য বা শৌচালয় বানানোর জন্য পেয়ে যাবেন বারো হাজার টাকা তো বন্ধুরা অনেকেই কমেন্ট করে জানতে চাইছেন যে দাদা প্রথম থেকে প্রসেসটা দেখান স্টেপ বাই স্টেপ কিভাবে আমরা চেক করব আমাদের মোবাইল দিয়ে যে এই লিস্টে আমাদের নাম আছে কি না বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে একদম স্টেপ বাই স্টেপ কীভাবে আপনার নামটা এই লিস্টে আছে কি না চেক করতে পারবেন এবং বারো হাজার টাকা আপনি পাবেন কি না সেটা কীভাবে চেক করবেন তো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর শেয়ার বটে ক্লিক করে ভিডিওটা শেয়ার করে দেবেন সঙ্গে একটা লাইক দিয়ে দেবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশনের লিস্টে আপনার নাম আছে কি সেটা দেখার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিন এবং সার্চবারে লিখুন এস এটা লিখে সার্চ করার পরে দেখুন প্রথমেই যে ওয়েবসাইটটা চলে আসবে এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করে দেবেন বন্ধুরা এখানে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে কিন্তু নতুন করে একটি ওয়েব পেজ খুলে যাবে তো দেখুন বন্ধুরা এখানে একটি নতুন ওয়েবসাইট খুলে গেছে তো এবারে আপনারা কি করবেন একটু নিচের দিকে চলে আসবেন এখানে একটি অপশান আপনারা পেয়ে যাবেন বন্ধুরা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন প্রথমেই এ জিরো এখানে স্বচ্ছ ভারত মিশন টার্গেট ভিএস অ্যাচিভমেন্ট তো এই যে প্রথম অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন বন্ধুরা এখানে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে এই পেজটা চলে আসবে তো এখানে আপনাদেরকে যেটা করতে হবে প্রথম দেখুন সিলেক্ট রয়েছে স্টেট তো এখানে আপনি ক্লিক করে আপনার স্টেটটা সিলেক্ট করে নেবেন অর্থাৎ আপনি কোন রাজ্যে বাস করেন সেটা সিলেক্ট করে নেবেন তারপর রয়েছে দেখুন ডিস্ট্রিক্ট তো ডিস্ট্রিক্টের জায়গায় আপনি এখানে ক্লিক করবেন করার সাথে সাথে আপনি যে জেলায় বাস করেন আপনার জেলাটি আপনি সিলেক্ট করে নেবেন এখান থেকে তো বন্ধুরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আসছে ব্লক তো এখানে আপনি আপনার যে ব্লকটা রয়েছে সেই ব্লকে ক্লিক করবেন তো বন্ধুরা ব্লকে ক্লিক করলেই আপনার সমস্ত ব্লকগুলো চলে আসবে তো আপনার ব্লকটা আপনি সিলেক্ট করে নেবেন তারপর রয়েছে দেখুন ভিউ রিপোর্ট তো এই জায়গাতে আপনাকে ক্লিক করতে হবে ভিউ রিপোর্টে ক্লিক করার সাথে সাথে আপনার ব্লকের আন্ডারে যতগুলো পঞ্চায়েতে এই শৌচালয় পাশ হয়েছে এবং লিস্টে যাদের যাদের নাম এসছে তাদের কিন্তু সমস্ত লিস্ট চলে আসবে তো এখানে আপনার একটু নিচের দিকে এলে দেখতে পেয়ে যাবেন বন্ধুরা দেখুন এখানে কিন্তু সমস্ত পঞ্চায়েতগুলো চলে এসছে অর্থাৎ আপনার ব্লকে যতগুলো পঞ্চায়েত রয়েছে সমস্ত পঞ্চায়েতগুলো চলে এসছে এবারে আপনার যে পঞ্চায়েত হবে তার উপরে আপনি এরকম একটু হাত রাখলেই আপনাদের সামনে দেখুন একটি কালার কোড চলে এসছে এবারে আপনারা এটাকে ডান দিকে টানবেন এখানে দেখুন এই যে ব্লু রঙের লেখা রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন সাথে সাথেই কিন্তু আপনার অঞ্চলে কার কার নামে এই শৌচালয় এসছে অর্থাৎ কারা কারা বারো টাকা পাবে তাদের সম্পূর্ণ লিস্ট কিন্তু চলে আসবে তো বন্ধুরা এবারে আপনারা একটু নিচের দিকে চলে আসুন দেখুন এখানে কিন্তু কাদের নামে লিস্ট এসছে সেগুলো কিন্তু চলে এসছে এবার এখানে বলেনি বন্ধুরা এখানে এপিএল বিপিএল সবাই কিন্তু পাবেন এখানে রকম কোনো এপিএল বিপিএল ব্যাপার নেই যে বিপিএল আছে তবেই পাবে অথবা অথবা এপিএল হলে পাবে না এরকম কোনো ব্যাপার নেই এখানে এপিএল বিপিএল সবাই কিন্তু আবেদন করতে পারেন এবং সবাই কিন্তু পাবে এবারে দেখুন বন্ধুরা একটু টানলে আপনারা ডান দিকে দেখতে পেয়ে যাবেন যে এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে সাত টাকা এবং স্টেট গভর্নমেন্ট দিচ্ছে কিন্তু তিন টাকা মোট দশ হাজার টাকা এবং অন্যান্য সোর্স থেকে আসছে নশো টাকা তো মোট কিন্তু দশ হাজার টাকা এখান থেকে দেখানো হয়েছে অর্থাৎ দশ হাজার নশো টাকা কিন্তু এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি চলে আসবে তো বন্ধুরা লিস্টে আপনারা চেক করে নেবেন আপনাদের আপনাদের নাম আছে কি না এই লিস্টটা ভালোভাবে দেখে নেবেন তো এইভাবেই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন যে এই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনারা বারো হাজার টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সঙ্গে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ